বাজান রে এমন ভাবে ঘেরান শুরু হয়ে গেল। ইসমাইল যেই কোলে থাকে যেই কাপড়ের সাথে তার সংসর্গ লাগে, টাচ লাগলে ওই কাপড় ধোয়া লাগে না, তোরে মোহাম্মিত হয়ে যায়। এমন বরকতপূর্ণ সন্তান গো বাবা বেগুলামিন হালিম, আমার আল্লাহ যে বললেন বরকতপূর্ণ সুন্দর একটা পরিবাটি নেককার সন্তান দান করব, এমন একটা নঙ্কার সন্তান হালিম সন্তান আল্লাহ দান করলেন। ও বাজার ইসমাইল এমন ভাবে বড় হইতেছে, অন্য ছেলেরা যদি এক মাসে যতটুকু বড় হয়, আপনার আমার জাতির পিতার সন্তান আপনার আমার ভাই ইসমাইল একদিনে তত বড় হয়ে যায়। ছয় মাস যখন হয়ে গেছে ইসমাইল বাবার কোলে হাসে, বাবাই ধরিয়া দুই গালে দুইটা চুমা দিয়া বলে ইসমাইল রে আমি তো ভাবছিলাম আমি বুঝি আটকুরা হয়ে গেছি, সেই যৌবন কাল থেকে তোর জন্য দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বুড়া বয়সে কবুল করে হয় বাবার শরণাহু বিগোলামিন হালিম, কিন্তু বুড়া বয়সেও যদি আমার দোয়া দেরিতেও কবুল হয় আমার মালিক এমন একটা সন্তান আমারে দিছে, সারা জীবনও যদি সিজদায় পড়ে থাকি আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। মজন হঠাৎ করে মা জায়রার মধ্যে কি যেন আসিয়া গেল, রাত্রে ঘুম আসে না ঘুম আসে না, খালি যায় না মাঝে কাটায় খালি কাটায়, হঠাৎ করে স্বামীর সামনে যায় কয় বাজান রে মা সায়রার কথাটা যে আল্লাহ এইভাবে পছন্দ করবে ইব্রাহিম নবীও জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, বাবা বড় বড় কাছে গেলে আর একদিক মুখ ফিরিয়ে থাকে, কিন্তু স্বামীর হক ঠিকই আদায় করে, কিন্তু বাজান রে মনে যেরকম আগে যেরকম ভালোবাসার নজর ছিল সেটা নাই। এদিক দিয়ে মা সায়রা বারবার বলে সায়রা তুমি যেই ব্যবহার করতেছো আমার বাচ্চাটার প্রতিটা কিন্তু ঠিক না, তোমারও আদর করার দরকার। বলে আমি তো বাচ্চারে আদর কম করি না, কিন্তু আমি বলে ফেললাম এর আমি আর সহ্য করতে পারবো না, বনবাসে দিয়ে আসু। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় বসে কান্দে আর বলে মালিক এটা কি সহ্য করা যায়। আমার আল্লাহ বলে ইব্রাহিম রে সহ্য করার কিছুই নয়, আমার সায়রা যেটা পছন্দ করছে ওইটাই আমার পছন্দ। সূরা সাফফাতের তাফসিরে আসছেন গো বাজার মা সায়রা যখন বললেন সায়রা রে তুমি যে দোয়া করছো বিবিরে দেখতে চাও না আমার ছোট বিবিরে, আল্লাহ কবুল করে নিয়েছে, তোমারটাই কবুল হয়ে গেছে, বনবাসের অর্ডার হয়ে গেছে। বাজান মনে রাখবে যদিও সায়রা এতদিন বলছে ওরা আমি দেখতে চাই না, যখনই বাবা ইসমাইলকে কোলে নিয়ে ইব্রাহিম রওনা দিছে মায়ের জাত, এখন আর ইসমাইলকে কোলের দিকে নামায় না গো আল্লাহর খলিল না, আমি আমার ইসমাইলকে সালামি বাসুন না, তুমি আল্লাহরে বুঝাইয়া কও আমরা দুইজন মিলা জিলে থাকবো, আমি যে এতদিন যদি আমার সন্তানের মুখ দেখি না ইসমাইল দেখে আমি সব ভুলে গেছিলাম। হয়তো শয়তানের চক্রান্তে হয়তো আমি একটা দুইটা কথা বলে ফেলছি, তুমি একটা কাজ করো তুমি আল্লাহরে বুঝাইয়া কও আমার ইসমাইল যেন বনবাসে না দেয়, যদিও বনবাসে আল্লাহ দেয় হাজিরারে দিক ইসমাইল আমার কাছে রাইখা যাক। ইব্রাহিম বলেন আরে বিবি না দুজনের অর্ডার হয়ে গেছে দিয়ে আসতে হবে, রাহবারি করবে আমার মালিক আল্লাহর খেলায় এই জগতে, আল্লাহর খেলা এই জগতে কেহ বুঝে না, মারহাবা বলতে পারলেন না,
বজন্ডে ইসমাইল কোলে, ইসমাইলকে কোলে নিলে ইব্রাহিম উটের পর উঠিয়ে গেছে, উটের লাগাম ধরে টানে, মা সায়রা তোমার পাও ধরছে এই কামটা কইরো না। হাজিরা রে আমি না বুঝা কইছি রে বোন, তুই আমারে সাইরা যাস না, যদি আল্লাহর খলিল আল্লাহর হুকুম পালন করার জন্য লয়া যায় তুই যাস না। মা হাজিরা বলে টেনশন করিয়েন না, হয়তো আল্লাহর হুকুম পালন হওয়ার পরে আমি দুই চার দিন পরে আবার চলিলাম। কিন্তু মা হাজিরাও জানতো না আমি আর কোনোদিন এই জেরুজালেমে আসতে পারুন, এই বনবাস আমার খবর পর্যন্ত বনবাস, এটা মা হাজেরাও জানতো না গো। ও দুনিয়ার মায়েরা ভালো করে বুঝো, স্বামীর উটের উপরে লাফ দিয়ে উঠিয়া বললেন ইসমাইল আলাইহিসসালামকে মা বুকের মধ্যে নিয়ে, বাবা বসে আছে ইব্রাহিম আলাইহিসসালাম, উট চালাইতেছে চালাইতেছে চালাইতেছে, উটের লাগাম ধরে একবার মা সায়রা টানে, তোমার পাও ধরে ধরছে আল্লাহর খলিল আল্লাহর বন্ধু, তুমি যাও না যাও না, বলে যাওয়ার আর ফিরবে না গো বাবা। যাইতে 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 মাসের পর মাস যায়, দিনের পরে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, নদী নালা খাল বিল কত সাগর আল্লাহর হুকুমে পালন হয় গো বাবা, অতিবাহিত হয়ে যায় গো। আস্তে আস্তে যখন তায়েফের ময়দানটা বাবা ইব্রাহিম সফর করে আসতেছে, তখন তায়েফটা তো অত্যন্ত ঠান্ডাদায়ক জায়গা, বারবার বলতেছে মালিক রে মিশর থেকে তায়েফে আসলাম, দেখবেন আপনারা তাকায় দেখবেন তায়েফের সবচেয়ে বড় উঁচা পাহাড়ে দাঁড়াইলে বাবা, মিশরের বর্ডারটা ইয়ামানের বর্ডারটা অনুরব করা যায়, টাওয়ারটা দেখা যায়, বাজানরে কেউ কেউ বলেন এইদিকে সোজা মিশর দেখা যায়, বল তুমি একটু দাঁড়ায় দেখো মালিক এই জায়গাটা ঠান্ডা, এখানে আমার বিবি আর সন্তানদের রেখে যায়। মালিকের অর্ডার হলো না গো বাবা, মালিকের অর্ডার হলো না, আবার তায়েফের পাহাড়গুলো এক অতিবাহিত করে আরাফার মাঠ দিয়া যখন ইব্রাহিম আল্লাহর খলিল রওনা দিয়া যায়, আল্লাহ এখানে রাইখা যাই না রে ইব্রাহিম, এখানে রাখা যাবে না, আস্তে আস্তে যেখানে আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদানা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال الله تبارك وتعالى ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাকিরিন শাকিরিন মুহাব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জিলকাদ মাসের সর্বশেষ জুমা 2024 সালের জিলকাদের শেষ জুমা আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। জিলকাদ মাস 29-এ যাবে, আজকে জিলকাদ মাসের 29 তারিখ, হয়তো ইনশাআল্লাহ আজকে জিলহাজ মাসের চাঁদ দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটা মাস অনেক দামি, তার ভিতরে জিলকাদ জিলহাজ এটা আল্লাহর কাছে অনেক দামি, মুহররম অনেক দামি, রমজান আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ পাক আপনাকে আমাকে জিলকাদ মাসের অত্যন্ত মায়া করে দয়া করে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। যেই মহান সত্তা ইচ্ছা করলে 2023 সালের জিলকাদ মাসে আপনার আমার বডি আপনার আমার জেসেম কবরের সাথে মিশে থাকতে পারত। কত মানুষ গত বছর জিলহাজ মাসের আগেই
জিলকদ মাস আসার আগেই, রমজান মাস আসার আগেই এই ধরা ছেড়ে, পৃথিবী ছেড়ে কবরে চলে গেছে। আজকে তাদের জেসেম মোবারকের অর্থাৎ তাদের বডির হাড্ডি মাংস আলাদা হয়ে আজকে মাটির সাথে মিশে আছে। আমি কয়েকদিন আগে একটা কবরস্থানে গেছিলাম, যে কোনো কারণবশত একটা লাশকে দাফন করার জন্য। আল্লাহ, কয়েকদিন আগে তো বন্যা হলো, আপনারা দেখছেন না? এই বন্যায় নতুন নতুন কবরগুলা ভেঙে মাটিগুলা নিচে নেমে বন্যার পানিতে হাজার হাজার মানুষ সে কবরস্থানে শুয়ে আছে। দুই বছর চার বছর পরে কবরস্থানের বেকু দিয়া হাড্ডিগুলাকে এক জায়গায় করে গর্ত করে রেখে দেওয়া হয়, অথবা বস্তায় ভরে, শুনছি, বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। নতুন কবর হয়, একটা কবরের পর অন্তত পঞ্চাশটা ষাটটা একশোটা কবরও হয়। তাল্লার শকর, কত মানুষ, কত দামি মানুষ, যাদেরকে দেখলে মানুষ সালাম দিত, যাদেরকে দেখলে মানুষ এই মিরপুরের জমিনে থরথর করে কাঁপত, তাদের কবর খনন করে দেখেন। এমনও মানুষ আছে যাদের কথায় মিরপুর ওঠা বসা করত, তালাশ করে দেখবেন তার কয়েকটা হাড্ডি ছাড়া কিছুই পাবেন না। ঠিক না বেটি? তো বিশ্বনবী কবরস্থানে কেন বেশি বেশি যেতে বলেছেন? বিশ্বনবী কয়েকটা জায়গায় বেশি বেশি যেতে বলেছেন। এক নম্বরে হলো মসজিদ, দুই নম্বরে হলো কবরস্থান। মসজিদে আসলে আল্লাহর ইবাদতের সংখ্যা বেড়ে যায়, কবরস্থানে গেলে মৃত্যুর কথা বেশি মনে পড়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে অধিকাংশ সময়, বিশেষ করে সোমবার আর শুক্রবার, জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন। আর যখন হুজুর মাক্কী জিন্দেগিতে ছিলেন, তখন হুজুরের তো কয়েকটা ছেলে মেয়েই জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঘুমান, তার ভিতরে হুজুরের প্রাণ প্রিয়তমা স্ত্রী, শ্রদ্ধিয়া স্ত্রী। কারণ দুনিয়ার জগতের দিক দিয়ে আমার নবীর চাইতে 15 বছরের বড় ছিলেন মা খাদিজা। এই দিক দিয়ে নবী মা খাদিজাকে সারা জীবন আসেন বাসেন বলতেন, হুজুর কখনো তুমি বলতেন না, সুবহানাল্লাহ বললেন না? আপনি রসুলের জীবনী যত কিতাবে পড়বেন, মা খাদিজার বেলায় দেখবেন অধিকাংশ মুসান্নেফ নবীর ডাকগুলিকে আসেন বাসেনের দ্বারাই আখ্যায়িত করেছেন, বেশি অধিকাংশ। কারণ মা খাদিজাকে রসুল অধিকাংশ সময় আসেন বাসেনকে ডাকতেন, এদিকে আসেন, এটা নেন, এটা ধরেন। মা খাদিজা লজ্জা পাইতেন যা আপনি আমাকে ডাকেন আসেন বাসেন, স্বামী তার স্ত্রীকে তুমি বলবে, তুই বলবে, এটাই বেটার শব্দ। ঠিক না বেটি? না স্ত্রী স্বামীরে তুই কবে? ও, আপনি মনে মনে ভাবতেছেন আমার বউ তো সপ্তাহে 3 দিন এলো আমার তুই কয়, এটা কোনো ব্যাপারই না।
মা সায়রা বললেন, দেখা যায় আমি অদীর্ঘদিন যুগকে যুগ আপনার সাথে বিয়ে হয়ে গেল, আমি যদিও রাজার মাইয়া, আমার দ্বারা মনে সন্তান হবে না, আমার সন্তান বাদ দেন। আর এই মেয়েটাও আপনার সাথে ঘুরিয়া ঘুরিয়া এইভাবে বুয়া হিসাবে থাকবে কে, এর আপনার সাথে আমি বিয়ে দিয়ে দিই। বিয়ের কথা শুনলে তো মোটামুটি যাগো বউ মরে গেছে কত খুশি, তো তাড়াতাড়ি হওয়ার কথা বুড়া বয়সে। যেগুলো ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা, উনি বললেন তুমি যদি ভালো মনে করো যে দিবা, সহ্য করতে পারবার সতিনের জ্বালা দাও, তাহলে বোঝা গেল সতিনের জ্বালা নবীদের আমল থেকে আসছে। কি বলেন আপনারা? ইব্রাহিম আলাইহিসসালাম বলে দিলেন তোমরা যদি মিলে জেনে থাকতে পারো তাহলে তুমি দাও বিয়া, এতদিন তো বান্দির কাতারে ছিল, এখন দাও। বড় ভেবে বিয়ে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। কাজটা ভালো হয় না খারাপ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেল, অনেক দিন হয়ে গেল বেচারার, জাতির পিতার অনেক দিন হয়ে গেল, এই বিবির সন্তান হয় না। এক বিবি কাঁদে ঘরের এই কোনায়, আর এক বউ কান্দে ওই কোনায়, স্বামী কান্দে বাইতুল মুকাদ্দাসের সামনে। সুবহানাল্লাহ বলেন না? যদিও কোন তাহলে কি কাবা ঘর তো আগে হয়েছে, 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস হয়েছে, তাহলে বাইতুল মুকাদ্দাস কই পাইলেন? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসও তখনও নাই, কাবা ঘরও নাই, কোনোটাই নাই। কাবা ঘর নূহ নবীর আমলে আল্লাহ আসমান উঠে নিয়ে গেছে, ভিটিটা পড়ে আছে। বাইতুল মুকাদ্দাস যেখানে হবে মা হাজিরার, মা সায়রার ঘর, এখানে একটা ভিটি পড়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম ইবাদতের জন্য একটা উসা ময়দানে যায় নামাজ বিছে নামাজ পড়তেন, এটাই বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানের কেবলা। মারহাবা বলেন না? সর্বপ্রথম মসজিদ হিসাবে হিসাব করলে সেজদা যদি জাতির পিতা কোনো জমিনে দিয়ে থাকে সেটা বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের মুসলমানের পৈতৃক সম্পত্তি, ওটা কোনো ইহুদির বাচ্চার নয়। এই ইবাদতখানার পাশে দুই বিবির ঘর। ইব্রাহিম আলাইহিসসালাম শুনাই শুনে বিবিদেরকে বলতেছে কোরআনের ভাষা, দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটা আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করলেন, খালি কান্দে খালি কান্দে। আপনার আমার মতো বাংলায় কান্দে নাই তো, সে তার ভাষায় কানছে, আর আল্লাহ পাক আমার নবীরে কোরআনের আয়াতের দ্বারা এইভাবে শুনাইছে। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, সে তো দোয়া করছে আমার জাতির পিতা ইব্রানি ভাষায়, আর আমার আল্লাহ এটাকে ট্রান্সলেশন করে নিয়ে আসছে নবীর ভাষায়, আমাকেও বাংলা ভাষা। আপনি যদি কন আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, দুনিয়ায় ভালো রাইখো সুস্থ রাইখো, আখেরাতে মাফ করে দিও, বাংলায় কন না আপনি? এটা যদি আপনি ট্রান্সলেশন করেন আরবিতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করে মালিক আমার ছোট্ট স্বাস্থ্য ভাইয়ের 5টা 6টা ছেলে মেয়ে হয়ে গেল, তারাও বৃদ্ধ হয়ে যাইতেছে, আমার তালতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সবাই বাবা, কিন্তু এত বছর হয়ে গেল আমার কোনো সন্তান হয় নাই, একে একে 2টা বিবাহ করলাম কোনো সন্তানের খবর নাই, তোমার কি মায়া লাগে না মালিক? বলতেছে আল্লাহ একটা সন্তান তুমি দাও, যদি সন্তান দাও কোনো গাঞ্জা কর হিরোইন কর সন্তান দিবা না, দিলে একটা নেক সন্তান আমারে দান করবা। আরো জোরে কর, এটা হলো তার ভাষায় বলছে, আর আল্লাহ কোরআনের ভাষায় আমার নবীর কাছে ট্রান্সলেশন কি করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ও নবী আপনার বাপ কি কয় শুনছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ ও রব, রব্বি হায় মেরে রব, ও আল্লাহ আমার একটা পোলা দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক পোলা দাও, নেক সন্তান দাও।
ডেইলি খালি কান্দে। দেখেন না অনেক ইমাম সাহেবরা নতুন বিয়ে করলে বউ যখন প্রেগনেন্ট হয়, পোলাপান হয়, তখন আল্লাহ একটা বউ স্ত্রী প্রেগনেন্ট হওয়ার আগে অথবা পরে একটা কোরআনের দোয়া শিখাই দিছে আল্লাহ, এই দোয়াটা পড়বেন সন্তান নেককার হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার বউর পেটেতে ভালো একটা পোলা দিও। দোয়া তো জীবনে করেনি নাই, বরঞ্চ বউ যখন প্রেগনেন্ট হয় দুজনে এক খাটে হইয়া মাঝখানে কোলবালি দিয়ে পরামর্শ করে, পেটে যেটা আছে এটারে কী বানাবি, কয় মাইয়া হইলে নাইকে বানাবো, কথা কর না কে, পোলা হইলে ডাক্তার বানাবো, নাহলে চোর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কথা কর, আরো জোরে কর, নাহলে এমন ডাক্তার বানাবো ডাকাইতের চাইতে বেশি ভয়ঙ্কর হবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কি শিখায়, আল্লাহ পাক কোরআনে শিখাইতেছেন সন্তানকে কি বানাবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা, সুবহানাল্লাহ বলেন না। আর আমার জাতির পিতা কি বলতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমারটা নেক ফুলা দাও। যতই দোয়া করে কাম হয় না, ওই যে অনেকে আমরা কন্যা যে হুজুরি এত দোয়া করেন, দোয়া তো কাম হয় না, কির সাতার দোয়া করেন, আরে ভাই দোয়া আমার জাতির পিতা ইব্রাহিমেরটাও কাম হয় নাই, কথা কর না কেন, এই দোয়াকে এক দুই বছর করছি নি বেড়ায়, দোয়া করতে 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 বেটা বুড়ো হয়ে গেছে গা, 95 বছর বয়স, দোয়া শুরু করছে মিয়া বিয়ের এক বছর পরে, বিয়ে করছে 28 বছর বয়সে, সুবহানাল্লাহ কইতে পারবেন না, 28 থেকে 95 দোয়া কি কম করছে নি বেটা, তাহলে কইবেন ইব্রাহিম ইসলাম খারাপ, তাহলে আপনি আয়মা কনকে হুজুর গো দোয়া কবুল হয় না, আপনার জাতির পিতার দোয়া কবুল হয় নাই। 95 বছর পর্যন্ত, কেউ বলেন 80 বছর পর্যন্ত, কেউ বলেন 90 বছর পর্যন্ত দোয়া করতে 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 টনকে টন বিলিয়ন কোটি টন দোয়া করছে বেড়ায়। দোয়া যদি মাপা যাইতো, আমি খতিবগিরি করি ধরেন, আল্লাহ তো ছাত্র জীবন থেকে আমার খতিব বানাইছে, আমি কাফিয়ার বছরেতে খতিব আলহামদুলিল্লাহ বলেন, কম ইমাম সাহেব ছাত্র যারা আছে তারা বুঝবে, ইমাম সাহেব বুঝবে, মুয়াজ্জিন বুঝবে, কাফিয়া থেকে নিয়ে দাওরা পর্যন্ত 6 বছর আলহামদুলিল্লাহ বলেন, ইফতা পর্যন্ত 6 বছর, তো ছাত্র জীবনে 6 বছর, ছাত্র জীবনে 6, তাও একটু খতিব না, আমি আমার উস্তাদের সামনেও খতিবগিরি করছি আল্লাহ শুক্রিয়া, খবর লয়ে দেখতে পারেন গহরডাঙ্গা মাসার হুজুরগ, তো ছাত্র জীবন থেকে নিয়ে হিসাব করলে ধরেন দাওরা পাস করছি 1999 সালে, তো 1999 সাল থেকে এখন হিসাব করেন 25 বছর, 25 আর 6 কত হয়, এত বছর ক্ষতি। এর ভিতরে হয়তো দেশের বাইরে যখন যেতাম হজে যাইতাম অথবা অন্য কোথাও যাইতাম, আল্লাহর শুকরে এত বছর যদি আল্লাহ খতিবগিরি করে ছাত্র জীবন থেকে ক্যাসরা ক্যাসরা যুগ থেকে অর্থাৎ যুবক বয়সের থেকে আমি খতিব আল্লাহ আমারে বানাইছে, তেমন হিসাব করেন বয়স কত, তো হিসাব করেন আপনি, আপনার তে যদি তেমন দাড়ি মোচ পাকে নাই, বয়স কম না, কিন্তু জি না, আমার পোলার বয়স 40 বছর, আপনার বয়স হবে আমার পোলা, সবাই সেক্রেটারি যেমনে কয়েছে হেমনে কইলাম আমি, এই বেটায় মনে কর আমি ক্যাশটা বলা না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, আল্লাহ পাকে শুকর যে এত বছর খতিবগিরি করি, দোয়া কি কম করছি, বহুত দোয়া করছি দৌড় গোড়া, তার ভিতরে এত দোয়া করার ভিতরে মনে হয় 10টা 15টা দোয়া কবুল হয়েছে, যেগুলো আমি দেখতেছি যে এইটা কবুল হয়েছে, এই ইমাম কি দোয়া কম করেনি, সভাপতির আল্লাহ তারে ভালো রেখো, এলেন বাইরে তাড়াতাড়ি গিরায় জোর দিয়ে দাও, খারা খারা যারা বেড়া নামাজ পড়তে পারে, আল্লাহ সেক্রেটারি দাড়িগুলো পাকায়ও না, তার শাশুড়ির জান্নাত উড়ায় দিও, কথা কর না কেন, দোয়া কি জীবনে কম করছে বেড়ায়, 4-5 বছর ধরে দোয়া করতেছে, আমিও তো কম করতেছি না, কই কাম হয় না, তো ওইব কেমনে জাতির পিতার দেব কাম হয়নি, এখন যদি কন্তলে ইব্রাহিম আলাইহিসসালাম এটা কইলো না আপনার গোডা হয় না, তা আল্লাহ ওইব কাড্ডা, হ্যাঁ আমার নবীরটাও মাঝে মাঝে দোয়া কবুল হয় নাই,
তবে নবীকে আল্লাহ বলে দিস আপনি নৈরাশ হবেন না, দোয়া করতে থাকেন। দোয়া তিন প্রকার, কয় প্রকার? জোরে কন, আরো জোরে, কয় প্রকার? এক নম্বরে হলো সাথে সাথে, কোনো দেরি নেই। এখন আসরে দোয়া করছে, মাগরিবের সময় কাম শুরু, সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর। দুই নম্বরে হলো মাগরিবে দোয়া করছেন, পরের এক মাস পরে যাইয়া অথবা এক বছর পরে যাই দোয়া কবুল হয়েছে। কয় নম্বর হলো? তৃতীয় কোয়ালিটি হলো দুনিয়া আল্লাহ দেবেনই না ওই দোয়া, ওই যে সারা জীবন দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মালিক রে দুনিয়ায় ভালোভাবে রাইখো, ওই সভাপতিও দোয়া করে ভালোভাবে রাইখো, সেক্রেটারিও দোয়া করে ভালোভাবে রাইখো, যুবক বয়সের থেকে দোয়া শুরু করছেন ভালো রাইখো, আখেরাতেও ভালো রাইখো। বাজানরা আখেরাতের অবস্থা তো কেউ বলতে পারে না, এমনকি নবীরাও বলতে পারতেন না। দেখা গেছে সেক্রেটারির দোয়া কবুল হয়েছে, বেড়া আটতলা করে ফেলছে, মার্কেট সাইডটা করছে, কিন্তু তার বন্ধু একসাথে ক্লাস ফোরে পড়ছে, বেড়া এখনো ভাড়া থাকে। কতক্ষণ না কেন? বোঝা গেছে বাজান সেক্রেটারিটা কবুল হয়েছে, মালিক তুমি আমার দুনিয়ায় ভালো রাইখো, দুনিয়ার কারো কাছে হাত পাতায়ও না, এমন সম্পদ দিও কারো কাছে যেন হাত পাইতে না চাইতে হয়, কারণ হাত পাতার চাইতে দুনিয়ায় ঘৃণিত কাজ আর কিছুই হতে পারে না। আপনি ভাবেন যারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে তারা বুঝে আনন্দে করে না, তুমি গরু কেন দুইটা, তোমার স্বাস্থ্য ভাই কিনতে পারে না বাবা একটা ছাগল, তোমার বেবি গরুর কলিজা দিয়া কত সুন্দর করে ফিন্নি পাকায়া খায়, খিচুড়ি পাকায়া খায়, তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই সায় সায় দেখে, ও তো দোয়া করছে আল্লাহ আমারও কোরবানি দেওয়ার সুযোগ দিয়া, অর্থটা কবুল হয় নাই তোমারটা দুনিয়ায় কবুল হয়ে গেছে বাবা, একদিন পরে হোক আর এক মাস পরে হোক আর এক যুগ পরে হোক, আগে কোরবানির গোশত তুমি নিতা, এখন তুমি কোরবানির গোশত আল্লাহ রাস্তায় বান্দাদেরকে দাও, দুনিয়ায় তোমারটা কবুল হয়েছে যদিও কয়দিন পরে হয়েছে, আর একজনেরটা কবুল হয় নাই এখনো কোরবানি দিতে পারে না গো বাবা, এখনো পর্যন্ত নিজে হাত পাইতা স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাইয়ের দরজায় যাইয়া, ভাই আমার লাগে একটু গোস্ত রাইখো, আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে পারি না। বুঝেন আমার জীবনে এরকম ঘটনা, আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে, আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে দুইটা করে কোরবানি দিত, সেই বাড়ি বেচছে, সব বেচছে একটা রোগের পিছনে, একটা বিমারির পিছনে, সব বেচে থাকে ভাড়া, তাও ভালো ঘরে থাকে না, একটা টিন সেটে ভাড়া থাকে। কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায়, হুজুর আপনি তো আমার বাড়ির চামড়া লয়ে আসতেন আপনার মাদ্রাসার জন্য, তখন আমি মিশকাত পন্ত মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, হুজুর আপনি দুইটা গরুর চামড়া নিয়ে আসতেন, তদনীন্তিলকালে আমি 60,000-70,000 টাকা দিয়ে 1,00,000 টাকা দিয়ে গরু কোরবানি দিতাম, হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোশত চাইতে পারি না, হুজুর নাতিটারে পাঠাই দেবানি, পারলে আমার জন্য 2 কেজি গোশত দিয়েন, চোখের পানি ফেলাই বলি মালিক তুমি না বলছো দোয়া কবুল হয়, তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম, আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোশত পাঠায়,
আর আজকে আমি দেই আপনি আমার বাসায় আসি, এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠিয়ে দিয়েন। মালিক তুমি যে বলছো দোয়া দুই তিন প্রকার, দুনিয়ায় একটা সঙ্গে সঙ্গে হবে, আর একটা দেরিতে হবে, আর একটা হবে আখেরাতে, তোমার কথা মিথ্যা নয় গো মালিক। নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী ছিল ফকির সন্ধ্যাবেলা। অনেকে কয় না নদীর এই কুল ভাঙে উকিল করে এই তো নদীর খেলা, ডাইরেক্ট সেরে কি কথা কথা বলেন না কেন? এইটা কবি যে বলছে আব্দুল আলিম, এটা শায়রের মিথ্যা কথা। নদীর খেলা কোনো নদীর সাথে নয়, খেলা খেলে কে? জোরে বলেন কে কে? নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে তিনি কে? এই পদ্মা নদীতে এক দুইশো কিলোমিটার, এক দুইশো কিলো নয়, শত শত কিলোমিটার স্বর পড়ছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যেখান দিয়া আড়াইশো তিনশো হাত পানি ছিল সেখানে এখন বাড়িঘর, এটা কে করছে? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক পারবে এরকম নদী ভরে দিতে? এটা খেলাটা কার না? নদীর। খবরদার হুঁশ রাখবেন, নদীর খেলা না, খেলা কার? ইব্রাহিম আলাইহিস সালাম খালি কয় রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি। সে আঠাশ বছরের থেকে বেড়া শুরু করছে। খবরদার যাদের সন্তান হয় না নৈরাশ হয়েন না, এটা আমার জাতির পিতারে দিয়ে আল্লাহ পরীক্ষা করাইছে আলহামদুলিল্লাহ বলেন, তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্লিজ প্লিজ, যাদের সন্তান হয় না তারা নৈরাশ হবেন না। আপনার আব্বা আমার আব্বা উনি দেখাইছেন, আরে আমার যৌবনকাল গেছে, যৌবনকাল গেছে, অর্ধেক বয়স গেছে, বুড়াও হয়ে গেছে আমি, দেয় না দেয় না। হঠাৎ করে একদিনকে বউ কান্দে এই কান্দে এই রুমে, স্বামী কান্দে ওই রুমে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হঠাৎ করে আল্লাহ কি বলে ফেললেন আয়াতটা পড়ার সাথে সাথে আপনি জোরে আল্লাহু আকবার বলবেন, কেমন? আমার জাতির পিতার দোয়া আজকে কবুল হয়ে গেল। কেমনে? আল্লাহ বলে ফেলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যা কাম হয়ে গেছে, তোর পোলাইতেছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তান, দয়াবান, নেককার, বর্দবারি, দয়ার ভাণ্ডার লইয়া আমি দয়ার ভাণ্ডার পাঠাইতেছি। হালিম শব্দের অর্থ দয়াল, আলহামদুলিল্লাহ বলেন। নেক, সুন্দর, পরিপাটি, যা দিলাম তোর একটা। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগের থেকেই শুনে হেলেছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আব্দুল হালিম দিয়ে দিছে আমার হালিম। আল্লাহ হালিম আমারে আব্দুল হালিম দিয়া দিল, কোন বোধ দেবে এটা আবার আল্লাহ কয় নাই। হঠাৎ করে দেখা যায় কয়েকদিন পরে এমনি তো ঠিক পাওয়া যায় কোন বিবির ঘরে আসছে, তিন মাস পরেই বলতে বলতে ছোট্ট বিবি বলতেছে আমার গর্বে সন্তান আসছে। চেহারা পূর্ণিমার চাঁদের মতো, গোলাপ ফুলের মতো ফুটে উঠলেন মা হাজেরার চেহারা। মা হাজেরা যেই ঘরে যায় সেই ঘরের ভিতরে নূর পয়দা হয়। মা হাজেরা যেখানে থুতু ফেলায় সেখানে ঘেরান আসে। এই আরো জোরে কইতে পারেন না? কারণ নূরে মুহাম্মাদি আমার নবীর বরকত তখন ইসমাইলের ভিতরে বিরাজ করতেছে, আর আমার নবীর বংশের ধারা হলো এখান থেকে শুরু হয়ে যাবে। ইসমাইল সালাম হলো আমার নবীর পর বাবা। তো তো নূরে মুহাম্মাদি যেভাবে নিয়ে আসতেছে, সে ব্যক্তি যখন কারো পেটে যাইতে পারে, আমেনার যে সুরাত মা হাজেরারও সেই সুরাত। মা হাজেরা কোনো জায়গায় গেলে সেখানে আলো লাগে না, মা হাজেরা কোনো জায়গায় বসলে ঘেরানে মহিম্মৃত হয়ে যায়, একটা অলৌকিক কারামতি শুরু হয়ে গেছে মা হাজেরার। কিন্তু ভাইজান যখনই হাজেরা শুরু হয়েছে কারামতি, মা হাজেরার কারামতি,
এদিক দিয়ে মা সায়রার ভিতরে একটু কেমন হিংসা বলা যাবে না, হিংসা বললে কারণ মা এটা নবীদের বিবিদের ব্যাপার তো, বললে ইমানের ভিতরে খলত মলত আসতে পারে, একটু কেমন কেমন যেন এসে গেছে এটাই বলতে হবে। আর আপনার আমার বর্ষণ যদি কইতাম কইতাম ডাইরেক্ট চুল সেরাসেরি লাগছে, হিংসা শুরু হয়ে গেছে যদি আপনার আমার বর্ষণে হয়। কারণ এটা তো জাতির পিতার খেলা, এখানে বলা যাবে না হিংসা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে দেখা গেছে যে মা সায়রা হাজেরা যেই কাম করতো সায়রা যে আগে করে দেয় স্বামীরে যেন বেশি ভালো না বসে, কাপড় চোপড় ধোয়ার কথা আগে দুই তো ছোট বউ, এখন যে বড় বউ ধোয়। ইব্রাহিম ইসলামকে কিউ কয় না ওর পেটে বাচ্চা তো ওর একটু আরাম দিতাছি, আরাম আসলে আরাম না, বলা যাবে না হিংসা, বুঝানোন মনে মনে এটা কি হইতে পারে, বুঝেন নাই আমার কথা। ঘর ঝাড়ু দেওয়ার কথা মা হাজেরার আগে মা হাজেরা দিত, এখন তাড়াতাড়ি যে কয়ে মা সায়রা দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বুঝতে বাকি নাই, উনি এত বড় একজন আব্বা, জাতির আব্বা, উনি কি আর আপনার আমার মতো কি বব্বর বলো। সায়রা সবই বুঝি কিন্তু কিছু বলবো না, তোমার অবদান আছে ঠিক আছে করো। কয় না ও প্রেগনেন্ট তো ও করতে কাজ করতে কষ্ট হয়, এই জন্য আমি করে দিই। বাজনরে হয়ে গেল, শুরু হয়ে গেল, আল্লাহর কি কুদরা, 10 মাস 10 দিন, কোন নবী 10 মাস 10 দিনের আগে দুনিয়া আসে নাই, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। এই 10 মাস 10 দিনের যে একটা সুরাতি মাসলা এটা নবীদের দ্বারা আল্লাহ কমপ্লিট করেছে, এটা মাথায় রাখবেন। 10 মাস 10 দিনের মাথায় পূর্ণিমার চাঁদ চলে আসলেন, রব্বি হাবলি মিনাস সালেহীন বলেন, ফাবাশশারনাহু বিগোলামিন, সেই রকম পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে ওয়ান ক্লাস, যিনি আমার নবীর বংশের প্রথম রাজদূত, অগ্রনায়ক, পৃথিবীর মহামানবদের মধ্যে একজন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে 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 জোরে, যিনি মার পেটে থাকা অবস্থায় মার থুতুকে ঘেরান আসে, গোসলের পানিতে ঘেরান আসে, উনি দুনিয়া আসলে কি হইতে পারে? এমন ভাবে ঘেরান শুরু হয়ে গেল, ইসমাইল যেই কোলে থাকে যেই কাপড়ের সাথে তার সংসর্গ লাগে, টাচ লাগলে ওই কাপড় ধোয়া লাগে না, তোরে মোহাম্মিত হয়ে যায়। এমন বরকতপূর্ণ সন্তান গো বাবা বিগুলামিন হালিম, আমার আল্লাহ যে বললেন বরকতপূর্ণ সুন্দর একটা পরিবাটি নিকার সন্তান দান করব, এমন একটা নংকার সন্তান হালিম সন্তান আল্লাহ দান করলেন। ও বাজার ইসমাইল এমন ভাবে বড় হইতেছে, অন্য ছেলেরা যদি 1 মাসে যতটুকু বড় হয়, আপনার আমার জাতির পিতার সন্তান আপনার আমার ভাই ইসমাইল একদিনে তত বড় হয়ে যায়। 6 মাস যখন হয়ে গেছে, ইসমাইল বাবার কোলে হাসে, বাবাই ধরিয়া দুই গালে দুইটা চুমা দিয়া বলে, ইসমাইল রে আমি তো ভাবছিলাম আমি বুঝি আটকুরা হয়ে গেছি, সেই যৌবন কাল থেকে তোর জন্য দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বুড়া বয়সে কবুল করে হয় ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, কিন্তু বুড়া বয়সেও যদি আমার দোয়া দেরিতেও কবুল হয়, আমার মালিক এমন একটা সন্তান আমারে দিছে, সারা জীবনও যদি সিজদায় পড়ে থাকি আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। মজন হঠাৎ করে মা জায়রার মধ্যে কি যেন আসিয়া গেল, রাত্রে ঘুম আসে না ঘুম আসে না, খালি যায় না মাঝে কাটায় খালি কাটায়, হঠাৎ করে স্বামীর সামনে যায় কয় তুমি হাজেরার ঘরে যাইতে পারবো না। কেন 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 ছেলেটা রাত্রে দেখো না, ওরে আমি না দেখলে আমি কোনোটা ভাল লাগে না, আর তুমিও তো তারে দেখতে যাও, তুমিও তো তারে কোলে না লাগলে তোমার ভাল লাগে না, হ্যাঁ তুমি এমন করতেছো কে, আমার ওয়ার্ডার যাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি দ্বিতীয় পৃথিবীতে যে খোদাই দাবি করছে, হ্যাঁ রে মশা দিয়ে শেষ করছি, ওইটারে পাড়াইয়া শেষ করে তুই দিছি, তুই কি কস রে বউ, তোর কত হনব মানে, হ্যাঁ তুই কি কইতেছ, আমি পোলা দেখতে যাবো না মানে, বুড়া পয়সা আল্লাহ দিছে আমার একটা স্বর্ণের হীরার টুকরা, আমার একটা দিছে আমার আল্লাহ একটা ডায়মন্ড, এই ডায়মন্ড তুই আমি হইয়া থাকবো তোর ঘরে,
অন্তত রাত্রে একবার হলো হিসাব অনুসারে আমি সময় তিন ভাগ করছি, আমার পোলার জন্য এক ভাগ, দুই বোর জন্য দুই ভাগ। আমার আল্লাহ আমার ডাক শুনে দিছে। সায়রা বলে যাইবা না, ঠিক আছে যাইও। খুব রাগ করছে, কঠিন রাগ, এটা আমার আপনার কথা না, ডাইরেক্ট কোরআনের তাফসীর। অনেক রাগ করছে, অনেক রাগ করছে। রাগ মানে কি? কথাই বলে না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দেখো তোমার সেই যৌবনকালে বিয়ে করছি, তোমারও ছিলে ছোট বড় পাইছি, তুমি নিজে বিয়ে দিয়ে, আমি তখন কইছিলাম মিলে জিলে থাকতে পারলে আমার সাথে বিয়ে দাও, তুমি দিয়ে তুমি একাম কোকাম করো, আমি বুঝলাম না কি, তুমি এখন আমার সাথে কি একটা ভেজাল শুরু করলা, এটা তো ঠিক না। তুমি কি মনে মনে ভাবতেছো তুমি এক ঘরে থাকবা, সে আর এক ঘরে থাকবে, আমার পোলাটা কানবে, এটা দেখতে কেমন দেখা যায় না? তোমার কথাটা আমার কাছে তেমন পছন্দসই হইতেছে না। তুমি একটা কাজ করো, তুমি কি চাও তাই বলো তো। মা সায়রা বলে ফেললেন, কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে, আমি সায়রাকে, আমি সায়রা হাজারাকে নিয়ে এক ঘরে থাকবো না, এক বাড়িতে থাকবো না। কোথায়? একে দিয়ে আসতে হবে বনবাসে, এমন এক জায়গায় দিয়ে আসবা, এমন এক জায়গায় দিয়ে আসবা যেই জায়গায় মানুষ থাকবে না, দানব থাকবে না, বনবাস, এমন জায়গায় দিয়ে আসবো। জাতির পিতা ইব্রাহিমের মাথার উপরে আসমান ভেঙে পড়লো। এটা কি তোমার কোনো কথা? এটা কোনো মহিলার কথা? হ্যাঁ, তুমি মহিলা জাতি, মায়ের জাতি, আর একটা সন্তান হয়েছে, বয়স এক বছর এখনো কমপ্লিট হলো না, তুমি এর ভিতরে বলতেছো দিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে, তাও বনবাসে, এমন কোনো জায়গা না তার যেখানে রাজার বাড়িতে গোলাম ছিল, অন্তত ওই জায়গায় দিয়ে আসতাম, এখান থেকে তো কয়েকটা জেলা পরে, তুমি এখান থেকে দিয়ে আসবে এমন এক জায়গায় দিতে হবে, বনবাস, বনবাস কই দিই মরে? আমি জানি না কোথায় দিবে, আমি জানি না, আমি ওরে দেখতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কি হিংসা শুরু করলা? না, আমার কোনো হিংসা না, আমার জিদ, আমার জিদ, পরে বনবাসে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো, তুমি যতই জিদ করো, তুমি যতই কিছু আমার সাথে বায়না ধরো, তোমার কোনো কথাই আমি শুনবো না। আমার মালিক যদি আমাকে বলে যে বউ দিয়ে সন্তান দিয়ে আর একটা পরীক্ষায় তোরে ফেলবো, তাহলে আমার বউরে বনবাসে না, এমনকি দুইজনে জবাই দিতে পারি। আরো জোরে কইতে পারেন না? যদি আল্লাহ আমারে বলে বউ সাওয়াল দোনোটার জবাই দিতে পারি আমি। আল্লাহ বলে ফেললেন, এ জিব্রাইল, এ কথাটা রেকর্ড কর, এক সময় কাজে লাগবে, ঠিক আছে, বনবাসে দিব, তোমার কথাই দিব না, যদি মালিক বলে তাহলে। বাজানরে মা সায়রার কথাটা যে আল্লাহ এইভাবে পছন্দ করবে ইব্রাহিম নবীও জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, বাবা বড় বড় কাছে গেলে আর একদিক মুখ ফিরায় থাকে, কিন্তু স্বামীর হক ঠিকই আদায় করে, কিন্তু বাজানরে মনে যেরকম আগে যেরকম ভালোবাসার নজর ছিল সেটা নাই। এদিক দিয়ে মা সায়রা বারবার বলে, সায়রা তুমি যেই ব্যবহার করতেছো আমার বাচ্চাটার প্রতিটা কিন্তু ঠিক না, তোমারও আদর করার দরকার। বলে, আমি তো বাচ্চারে আদর কম করি না, কিন্তু আমি বলে ফেললাম, এর আমি আর সহ্য করতে পারবো না, বনবাসে দিয়ে আসু। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় বসে কান্দে আর বলে, মালিক এটা কি সহ্য করা যায়? আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, সহ্য করার কিছুই নয়, আমার সায়রা যেটা পছন্দ করছে ওইটাই আমার পছন্দ। আল্লাহ কি কও তুমি? সায়রা কইতেছে বনবাসে দিতে, ওইখানে দিমু? হ্যাঁ, কই দিমু কও, এটাও কি আমার একটা পরীক্ষা? ধরে নাও, এটাও তোমার একটা পরীক্ষা, ঠিক আছে? তাহলে আমার বড় বড় কথাই তুমি শুনলা, ঠিক আছে, কই নিমু কও, কোন জেলায় লয়ে যাবো? জেরুজালেম থেকে কি ইরাকে নিয়ে যাব? না। ফিলিস্তিনে নিয়ে যাব? না। মাদায়নে নিব? না। কই নিমু? রাহবার আমি দিব। কোথায় নিতে হবে, কোথায় দিতে হবে, এটা আমি রাহবারি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও তাহলে বুঝছি এটার কারুগার তুমি আমার বউরে দিয়ে করাইছ, আমার সায়রাকে দিয়ে তুমি কলকাটি লড়াইছো, কোনো সমস্যা নেই। তুমি ভাবতেছ পোলা দিছে বিদায়, পোলার প্রতি মায়া বেশি হয়ে গেছে, তোমার পরে ভালোবাসা কমে গেছে? না, এমন পোলারে বনবাসে না, পাড়ায় ধরে জবাই দিতে পারি আমি।
শুধু তোমারে খুশি করার জন্য, আল্লাহ আকবার জোরে বলতে পারে না? আল্লাহ বলে ইব্রাহিম কথা বুষ্টুস করে কয় ও পাড়ায় ধরে জবাই দিতে পারবা? কয় হ্যাঁ পারবো, তুমি কও এক খুনি দিয়ে দেখাই দেয় দুই টুকরা মানে হালাবো পোলারে। আল্লাহ বলে তো তোমার একটু পরীক্ষা করলাম যে তুমি পারবা কি পারবা না, ঠিক আছে সময় হলে পোলারে জবাই দিয়ে অনু লাগতে পারে, ঠিক আছে অপেক্ষায় থাকো। বাজনে কোলে নিলেন, আস্তে আস্তে করে মা সায়রার ঘরে গেলেন। আপনারা জানেন সূরা সফফাতের তাফসীরে আসছেন গো বাজার, মা সায়রা যখন বললেন সায়রা রে তুমি যে দোয়া করছো বিবিরে দেখতে চাও না আমার ছোট বিবিরে, আল্লাহ কবুল করে নিয়েছে, তোমারটাই কবুল হয়ে গেছে, বনমাসের অর্ডার হয়ে গেছে। বাজান মনে রাখবে, যদিও সায়রা এতদিন বলছে ওরা আমি দেখতে চাই না, যখনই বাবা ইসমাইলকে কোলে নিয়া ইব্রাহিম রওনা দিছে মায়ের জাত, এখন আর ইসমাইলকে কোলের দিকে নামায় না, গো আল্লাহর খলিল না, আমি আমার ইসমাইলকে সালামি বাসুন না, তুমি আল্লাহরে বুঝাই রাখো আমরা দুইজন মিলে জিলে থাকবো, আমি যে এতদিন যদি আমার সন্তানের মুখ দেখি না ইসমাইল দেখে আমি সব ভুলে গেছিলাম। হয়তো শয়তানের চক্রান্তে হয়তো আমি একটা দুইটা কথা বলে ফেলছি, তুমি একটা কাজ করো, তুমি আল্লাহরে বুঝাই কও আমার ইসমাইল যেন বনমাসে না দেয়, যদিও বনমাসে আল্লাহ দেয় হাজিরারে দিক ইসমাইল আমার কাছে রাইখা যাক। ইব্রাহিম বলে নারে বিবি না দরজনের অর্ডার হয়ে গেছে দিয়ে আসতে হবে, রাহবারি করবে আমার মালিক আল্লাহর খেলা এই জগৎ, আল্লাহর খেলা এই জগতে কেহ বুঝে না, মারহাবা বলতে পারলেন না। বজন ইসমাইল কোলে, ইসমাইলকে কোলে নিলে ইব্রাহিম উটের পর উঠিয়ে গেছে, উটের লাগাম ধরে টানে মা সায়রা তোমার পাও ধরছে এই কামটা কইরো না, হাজিরা রে আমি না বুঝা কইছি রে বোন তুই আমারে সাইরা যাস না, যদি আল্লাহর খলিল আল্লাহর হুকুম পালন করার জন্য লয়ে যায় তুই যাস না, মা হাজিরা বলে টেনশন করিয়েন না, হয়তো আল্লাহর হুকুম পালন হওয়ার পরে আমি দুই চার দিন পরে আবার চলে আম, কিন্তু মা হাজিরাও জানতো না আমি আর কোনোদিন এই জেরুজালেমে আসতে পারব না, এই বনবাস আমার খবর পর্যন্ত বনবাস এটা মা হাজেরাও জানতো না গো। ও দুনিয়ার মায়েরা ভালো করে বুঝো, স্বামীর উটের উপরে লাফ দিয়ে উঠিয়া বললেন ইসমাইল সাল্লামকে মা বুকের মধ্যে নিয়ে বাবা বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম উট চালাইতেছে চালাইতেছে চালাইতেছে, উটের লাগাম ধরে একবার মা সায়রা টানে তোমার পাও ধরে ধরছে আল্লাহর খলিল আল্লাহর বন্ধু তুমি যাও না যাও না, বলে যাওয়ার আর ফিরবে না গো বাবা, যাইতে 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 মাসের পর মাস যায়, দিনের পরে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, নদী নালা খাল বিল কত সাগর আল্লাহর হুকুমে পালন হয় গো বাবা অতিবাহিত হয়ে যায় গো। আস্তে আস্তে যখন তায়েবের ময়দানটা বাবা ইব্রাহিম সফর করে আসতেছে তখন তায়েবটা তো অত্যন্ত ঠান্ডাদায়ক জায়গা, বারবার বলতেছে মালিক রে মিশর থেকে তায়েবে আসলাম, দেখবেন আপনারা তাকায় দেখবেন তায়েবের সবচেয়ে বড় উঁচা পাহাড়ে দাঁড়াইলে বাবা মিশরের বর্ডারটাই আমানের বর্ডারটা অনুরব করা যায়, টাওয়ারটা দেখা যায়, বাজানরে কেউ কেউ বলেন এইদিকে সোজা মিশর দেখা যায়, বলতে তুমি একটু দাঁড়ায় দেখো হ্যাঁ মালিক এই জায়গাটা ঠান্ডা এখানে আমার বিবি আর সন্তানদের রেখে যায়, মালিকের অর্ডার হলো না গো বাবা, মালিকের অর্ডার হলো না, আবার তাইবের
পাহাড়গুলাকে অতিবাহিত করি। আরাফার মাঠ দিয়া যখন ইব্রাহিম আল্লাহর খলিল রওনা দিয়া যায়, আল্লাহ এখানে রাইখা যাই না রে ইব্রাহিম, এখানে রাখা যাবে না। আস্তে আস্তে যেখানে আল্লাহর ঘর, ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। যেখানে মাকামে ইব্রাহিম, ঠিক এই জায়গায় নামায় দিলেন। এই চিত্রটার ইতিহাস পৃথিবীর কোন মোসান্নেব লেখতে শেষ করতে পারবে না। এই দৃশ্যটা কারণ বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম হলো 6 মাসের রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 6 মাসের রাস্তায় রাইখে 1 বছর বয়স না, বোর করলে দিয়ে কয় যাই ভালো থাকিস। মা হাজেরা বললো এত দেশ এত নদী না না, এত সাগর এত বিল, আরব সাগর পাড়ি দিলাম, লোহিত সাগর পাড়ি দিলাম, কত খাল বিল নদী নালা পাড়ি দিলাম। আরে খালের পাশে রাখলে তো পানির ব্যবস্থা থাকতো। এখান থেকে 8-10 কিলোমিটার জায়গা আরাফার মাঠ। তখন তো মা হাজেরাও জানতেন না এটা আরাফার মাঠ হবে, মা হাজেরাও জানতেন না এটা তায়েফ হবে। আর এখানে গাছগাছলা দেখলাম, ওখানে রাখলেও তো মোটামুটি হইতো, তুমি রাইখে গেলা। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফমিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়া রযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। কোরআনে কয় গাছ নাই, তরুতলা নাই, পানি নাই, কিচ্ছু নাই, জারাত নাই, জারাত মানে ফসলাদি নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় রেখে গেলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কোনো কথা বলবি না, আমার মালিকের অর্ডার, রেখে গেলাম, কোনো কথা চলবে না। মারহাবা বলেন, চুপ থাক ইসমাইল কোলে ল। আল্লাহ ভাবছিল তোরে আর আমার পোলারে বনবাসে দিয়া বুঝি হেরে বুঝি আমি বেজার করে এলম না, এ নেব এই পোলা ল, 8 কেজি পানি ল, 6 কেজি খেজুর ল, অথবা 8 কেজি খেজুর ল, 10 কেজি গম ল, 3 কেজি জব ল, জায়গা। মা হাজারা বলে যাবেনই তো, যাওয়ার আগে একটা কথা শুনে যান, আমি জানি আপনার ব্যাগের মধ্যে অনেক কাপড় চোপড় আছে, এত মাস বৈশা আমরা আসলাম, জিরেই জিরেই আসলাম, আপনার ব্যাগের ভিতরে একটা জামা আছে, অন্তত আপনার একটা স্মৃতি আমার দিয়ে যান। ইব্রাহিম বললেন তোর কোন জামাটা পছন্দ ক, বলে নমরুদের আগুনের মধ্যে যেই জামাটা পইরে আপনি বাইরে ছিলেন ওই জামাটা আমার দিয়ে যান। আমি আজকেও তাফসিরে দেখলাম, তাফসিরে মারুফুল কোরআনের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা দাঁড়া, মারি বলির লগে টেলিফোনে কথা কইল, এই জামাটা তো আমি কেউরে দেই নাই, মালিক কি কয় শুনি। আল্লাহ ও মালিক, তুমি কইছো বউরে বনে মাসে দিয়ে যেতে, দিয়ে গেলাম, বউ বনবাস মাইনে লইছে, পোলারাও মেনে লইছে, সে বিনিময়ে একটা জিনিস চাইছে দিমু, আওয়াজ আসছে দিয়ে যা। বাজানরে যেই জামাটা জিব্রাইল আগুনের মধ্যে 40 দিন গায়ে দিয়েছিলেন, ও বাজান, কোন কোন ঐতিহাসিকগণ বলেন এই এই জামাটাই এখনো পর্যন্ত তুরস্কের জাদুঘরে আছে গো বাবা। শুধু জান্নাতের 2টা পাঞ্জাবি পৃথিবীতে আছে, একটা হলো ইউসুফ নবীর পাঞ্জাবি যেটা জিব্রাইল কুয়ার মধ্যে পরিধান করেছিল, আর একটা পাঞ্জাবি হলো আমার জাতির পিতা ইব্রাহিম। এই 2টা জান্নাতের পাঞ্জাবি পৃথিবীতে আছে গো বাবা। মা হাজেরা বলে আপনি টেনশন করেন না, এই জামাটাই বুকের মধ্যে নিয়ে জীবন কাটাই, আমার বড় আপারে বলিয়া দিয়েন গো
যদি সে ভালো থাকে আমি এখানে থাকবো, কিন্তু যাইবার আগে একটা কথা বলে জানবো আল্লাহর খলিল আপনাকে, আপনার বড় বিবির কথা আমার রাইখে গেলেন বনবাসে না আল্লাহর হুকুমে রাইখে। ইব্রাহিম বলে বিবি রে এই ব্যাপারে আমি কিছু জানি না, ওই মালিককে জিজ্ঞেস করিস, আমি যা কিছু করছি আমি আমার মালিকের অর্ডারে করে গেলাম। মা হাজিরা বলে ঠিক আছে যান, এই জামাটা বুকের মধ্যে নিয়েই আমি সব সময় কাটায় দিব, কিন্তু যাইবার আগে একটা কথা শুনে যান গো আল্লাহর খলিল, আপনি যদি পারেন আমার মাওলারে সন্তুষ্ট করতে স্ত্রী আর পুত্রকে বনবাসে দিয়ে যাইতে, আমি আমার মালিককে খুশি করার জন্য বনবাস রাজি করে নিলাম। কিন্তু শুনিয়া যান গো একটা ওয়াদা দিয়ে যান, নিষ্ঠুর হইয়েন না কিন্তু মাঝে মাঝে আমার দেখতে না আসেন, আপনার কলিজার টুকরা ইসমাইলকে একটু দেখতে আইসেন। আল্লাহর খলিল বললেন না রে বিবি না, এই ওয়াদা আমি দিতে পারবো না। আপনারা জানেন গো হাদিস, আর মাত্র এক মিনিট কথা বলবো, ইব্রাহিম খলিল রোডটা কেন লাম রাখা হয়েছে রে ভাই, আব্দুল আজিজ এক নাম্বার গেট দিয়ে আমার জাতির পিতা বের হইলেন, উমরা গেট দিয়া বের হইয়া বাবা ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন রওনা দেয়, মা হাজিরার কাপুরের আঁচলটা জমিনের সাথে লাইগা লাইগা যায়, এক হাতে ইসমাইলকে কোলে নিছে আর এক হাত দিয়া উঠে লাগামটা টাইনা ধরে কয় খলিল রে যাইবার আগে আমায় কিছু, যাইবার আগে আমায় কিছু দিয়ে গেলেন না, মালিক বুঝি আমার প্রতি খুশি ছিলেন। মালিক যদি আমার পরে খুশি থাকে অবশ্যই আপনি আমারে দিতেন, ঠিক আছেন গো খলিল যান, যদি আমার মালিক আমার এইখানে রাইখা খুশি রাখে খুশি ভালো রাখে, আমি এই বনবাসকে করবরণ করে নিলাম, আমার আল্লাহ আমার দেখা রাখবে, আপনার টেনশন নাই। যাই যাইবার আগে একটা কথা শুনে যায়, শোন দুইটা কথা বলবো সবসময় মনে রাখবি, এক নাম্বারে আমার পোলা যেন বেনামাজি না হয়, দুই নম্বর যদি হায়াত থাকে আমার পোলা যেন কোনো বস্তির মোতাবেক বড় না হয়, তিন নম্বর তুই আমারে না পাইয়া অন্য পুরুষের সাথে পরকিয়া করিস না, মারহাবা বলতে পারলেন না, তিনটা কথা বলে গেলাম। কারণ যেই মহিলার পাশে স্বামী থাকে না সে তার মন ডিভাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, জাতির পিতা ইব্রাহিম তিনটা দোয়া করলো আর কোরআনের আয়াতও আল্লাহ তাই বললেন, রব্বানা আলী ইয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, বউরে রেখে গেলাম পোলারে রেখে গেলাম, তাহবি ইলাইহিম আমার বউর প্রতি যেন কেউ খারাপ নজরে না তাকায়, সবাই মায়ের নজরে তাকাবে, যেরকম মারহাবা আমি থাকবো না আমার বউ আর সাওয়াল মাইয়ারে তুমি দেখে রাখবা, তোমার কথায় আমার বউরে রেখে গেলাম, গায়রে জি সারাইন এমন জায়গায় রেখে গেলাম, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রে জি জারইন, এমন জায়গায় রেখে গেলাম যেখানে গাছ নাই তরুলতা নাই বৃক্ষলতা নাই জরাআত নাই খাবার নাই পানি নাই কিচ্ছু নাই, গায়রে জি জারইন ইন্দা বাইতিকাল মুহাররম, তুমি আমার ইশারাতান কইছো এখানে কাবা ঘর ওইব হয় নাই, ঠিক গেলাম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কাছে রেখে গেলাম, কিন্তু খবরদার আমার পোলার আমার পোলার পোলার আমার বোর খাবারের ব্যবস্থা তুমি করবা, ওয়ারযুকহুম মিনাস সামারাত অগলেকে খাবারে কিছু গাছ লাগাই দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা যেন শুকরিয়া আদায় করতে পারে, পেটে ক্ষুধা থাকলে নামাজও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না, অতএব আমি জানি আমি যাওয়ার পরে 8 কেজি গম আর খুরমা পানি খেয়ে শেষ হয়ে যাবে, আমার বউ আর আমার পোলা খাইব কি, তুমি মনে রাখো সে কথাটা মনে রেখো, তুমি কইছো আমি রেখে গেলাম, আমি ইচ্ছা করলে নদীর পার রেখে যেতে পারতাম রাখি নাই, তোমার অর্ডারে রেখে গেছি গায়রে জি জারাইন, যেখানে কোনো ফসলাদি নাই গাছগাছলা নাই বৃক্ষলতা নাই পানি নাই,
কিন্তু মনে রাখো রব্বানা আলী ইয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার পোলারে আর আমার বউরে নামাজি বানাবা, ওয়ারযুকুহুম মিনা থামারাত খাবারের গাছ লাগাই দিবা, এখানে একটা শহরের ব্যবস্থা করে দিবা, যেরকম মারহাবা রব্বি হাদা বালাদাল আমেনা, পৃথিবীর সব দেশে যদি দুর্ভিক্ষ হয় এই জায়গা যেন খাবারে কষ্ট না হয়, মক্কা নগরীতে কিয়ামত পর্যন্ত খাবারে কোনো অভাব হবে না, এটা আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়া, সুবহানাল্লাহ, আর জোরে কমন যায় না, পৃথিবীর কোনো দেশে এই ফল না পাওয়া গেলো মক্কায় পাবেন আপনি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আজ থেকে 5,500 বছর আগের দোয়া। ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, আল্লাহ কি দেখে রাখে নাই? ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বুঝতে পারবেন যে একটা মহিলার সংগ্রাম কাকে বলে, একটা মহিলা স্বামী ছাড়া সন্তানরে বুকে নিয়ে গাছ নাই বৃক্ষ নাই অন্য টক বুকে যুবকদের সাথে জাহাদ করে নিজের সতীত্বকে বজায় রেখে কিভাবে একটা শহর কায়েম করতে হয়, বাক্কা শহরকে মক্কা বানাইতে হয়, একটা মহিলা প্রমাণ করে দিয়েছে। আরো জোরে কন, এই শহরটার নাম কি? জোরে কন, অন্য বেড়া না পারে, তালবে ইব্রাহিম নাই, হুজুরে নাই, এই শহরটার নাম কি? ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, শহরটার নাম বাক্কা, মক্কা তো হইছে শুক্র শুক্রে 8 দিন, এই বাক্কা শহরটা মানে কি? অসম্পূর্ণ জায়গা, আঁকাবাঁকা জায়গা, হিংস্র প্রাণীর জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, ফসলাদি বিহীন জায়গা, গাছগাছটা বৃক্ষলতা সারা জায়গা, শহর সারা জায়গা, অজপাড়া গাছ এটাকে বলা হয়, বিবাক্কাতা মোবারক, এটা অজপাড়া গায়ে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ঘর বানাইলাম, তবে একটা মহিলার জন্যই সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা শহর তৈরি করলাম। আরো জোরে বল আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 48,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। এসির বিল আসে 25 মাসে কত? 1,26,000। তাহলে যেই টাকা আপনারা দেন এসির ভিতরে দেখি 9টার সময় সে বসে থাকেন, দেই তো আমি, আমি আসার আগে আপনারা এসির ভিতরে বসে থাকেন, আলহামদুলিল্লাহ আমার কমিটিও বলদ মার্কা এসিটা সেরে দেয়, আরামে বইয়া বই এখানে তসবি টিপেন। আপনি কি ভাবেন যে এসির মধ্যে আরামের যে ব্যবস্থা হয়েছে, এত বছর পর্যন্ত ছিল না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করে দিয়েছেন, এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি আপনারা মান না? কথা বলেন না কেন? এটার বিল যদি ঠিক মতো না দেন সভাপতি কইবে পাওয়ার কমাই দেন, বিল বেশি হইব, তখন তোমার চিল্লাইবেন এসি লাগাইছো কি বিল লাগা, এই পাওয়ার কমাই দেয় ঠান্ডাও না কিচ্ছু না কি লাগাইছে, তারপরে বিল দেন না করতে হইব, এটা কি সভাপতির বাড়ি বেচার ফ্ল্যাট বেচে তোমার বিল দিব নি, সেক্রেটারি স্যার বাড়ি মার্কেট বেচে তোমার বিল দিব নি, না এত দায় তারা ঠেহে নাই। এসি লাগাই দিছে আমার মানে সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব, বিল দিয়ে এটারে জেন্দা রাখবেন আপনারা, কথা বলেন না কেন? 48,000 50,000 যদি 4 জুমাই এই এই শুক্রবার এই মাসে ধরেন 5 জুমাই হয়েছে, 5 জুমা হয়েছে না এই মাসে, 5 জুমা হয়েছে ধরেন, এবার আছে ধর 50,000 করে ধরলাম, 50,000 কত হয়? 2,50,000, তা 2,50,000 খালি যদি এসির বিলি জায়গায় 1,50,000, তাই যে ইমা মোয়াজেন খাদেম এরা কি ফ্ল্যাট ভাড়া দিয়ে ভাড়া দিব, করতে দিব এরা বেতন, অতএব এরা আপনার আমার দিতে হবে পানির বিলি, 10,000-18,000 পানির বিলি আসে, এখন যদি কন আমরা কি দিব নি ফ্ল্যাট বেছে, আমি পড়লাম না মসজিদে নামাজ, নামাজ কি মসজিদ কে অভাব আছে, আইলাম না আপনি চাইবেন আমুনাটা কি আছে, না এই কথা বলা যাবে না, আল্লাহ বেজার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু একটা সোনার চানটা চাবো আজকে, একটা সোনার চান বিশেষ করেন, যদি আপনি আমার কথাটা নেন না, আপনার কোরবানির গরুটা এই পর্যন্ত যা কিনছেন এই বছর কোরবানি গরুটা ভালো হইব, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। আমি 5 বছর এই মসজিদে খতিব, 5 বছর শেষ হয়ে গেছে, এই কোরবানিতে 5 বছর শেষ হয়ে যাবে, 6 বছরে পড়বে, এই 5 বছর 6 বছরের ভিতরে আমার জিন্দগিতে আপনাদের কাছে আমি কিচ্ছু চাই নাই, আমার নিজের জন্য কিচ্ছু চাই নাই,
যদিও চাইছি মসজিদের লেগে চাইছি, এবার আমার নিজের লেগে একটা জিনিস চাম। আবার চিন্তা করেন না যে আমি খুলে লয়ে যাবো, এই চিন্তা করেন না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। যদি ইনশাল্লাহ আপনি আমার কথায় রাজি থাকেন, বিশ্বাস করেন, আমি এই খুতবায় বসে বললাম, যদি আল্লাহ আমাকে মাফ করেন, জানি না মাফ করবে কি না, যদি আল্লাহ আমাকে মাফ করেন, যদি আমি জান্নাতের বোরাকে উঠি, ইনশাল্লাহ বলবো আল্লাহ যে ব্যক্তি আমার কথাটা রাখছিল কোরবানির আগে, তুমি তাকে আমার বন্ধু বানিয়ে দাও। আমি বলবো আল্লাহকে সত্যি কথা বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। যদি আমার মাফ করে, আবার উল্টা পাল্টা বুঝেন না, এখানে সব মুসল্লি আমার বন্ধু না, আমার আইক্যালা বাস দেওয়ার লোকও বহুত আছে এখানে, কথা কন না কেন, নামাজটা শেষ আইক্যালা সাসা সারানালয় বইয়ে রেছেন, এটা আমি জানি, ওই পরও আমি করি না। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি যা কিছু বলবো, যা কিছু চাবো আল্লাহর ঘরের জন্য চাবো, আপনি আমার কী দিবেন, আপনি দেওয়ার মতো কেউ না। আমার জাতির পিতারে কোনোদিন জিব্রাইল কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারে নাই, সন্তুষ্ট করছে একমাত্র আল্লাহকে। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলছি, মাত্র দুইটা লোক খারাপেন, দুইটা লোক নিচে আমার লাগে একটা নতুন রুম বানাইছে, রুম এতদিন টিনের ঘরে, বিশ্বাস করেন আপনারা আমার লাগে দেখা করতে যান, গামাইতে গামাইতে আজকেও আমার গেঞ্জিটা ভিজা অবস্থায় মসজিদে ঢুকছি, কিচ্ছু কই নাই কমিটি গো, কমিটির মায়া হয়েছে দয়া হয়েছে একটা রুম বানাই দিয়েছে নিচে, আলহামদুলিল্লাহ বলেন। আমি কি রুম ভাঙ্গে যাওয়ার সময় লয়ে যাবো, হ্যাঁ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, নিচে দুইটা এসির দরকার। যদি একটা আল্লাহর পাগল পাই, হজের মাস আগামীকালকে থেকে শুরু, এই জিলকদের শেষ জুমায় ওয়াদা দিয়ে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আপনাকেও মাফ করে দেয়, আর সবচেয়ে বেশি যেন আল্লাহ আপনাকে একটা জান্নাতের ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন আপনাকে একটা কোরবানির পশুর ব্যবস্থা করে দেয়, সেই রকম একটা পশু। তা আল্লাহর কোনো বান্দা আসেননি, একটা এসি নিজে একাই দিয়ে দিবেন আপনার জন্মদুখিনী মায়ের জন্য, আল্লাহর একটা বান্দা কইবেন খারায়া, যদি এই জুমায় যেন একটা চাইছেন, আমি একজনই একজন, একটা চাইলাম, দুইটা লাগবো তো, একজনের কাছে একটা চাইলাম। আল্লাহর কোনো ওলি আসেননি, দাঁড়ায় বলেন তো হুজুর আমি একটা এসি দিয়ে দেবো আপনার বন্ধু বানাবার জন্য, এটাতে কমিটি কত কয় টন লাগে, দুই টনই দুইটা, আল্লাহ কোনোদিন আমার জন্য এই মসজিদে কিচ্ছু চাই নাই, রুমটা যখন আমার সুন্দর করছে, তুমি তার কবরটারে সুন্দর করে দিও, টাকা পয়সা তো তুমি দিবে আল্লাহ, আল্লাহ তার ছেলে মেয়েকে তুমি এই দুনিয়ার বাদশা বানিয়ে দিও, যেরকম আমিন কন তো কে দিবেন, মায়ের জন্য বাবার জন্য একটা এসি এই জুমায় একজনে দিবেন, একটা এসি একটা, দুই টনের দাম কত আমি তো জানি না, মাত্র 90,000, 80 থেকে 90,000, আল্লাহ গো সময় দিলাম 2 মিনিট, এর বিয়ে যদি আমার কোনো বন্ধু পাই, আমি এই মসজিদ থেকে যদি চলেও যাই, পয়সা তার খুলে নিয়ে যাব না, নতুন আর এক ক্ষতি বাতাস খাবে, আল্লাহ তুমি তার জন্মদক্ষিণী মাকে জান্নাতের বাতার ব্যবস্থা করে দিবা। বলেন আল্লাহ একটা বান্দা কবেন খারায়া, যে হুজুর আমি দিয়ে দেবো একটা, কোন আমি 1.5 মিনিট আল্লাহর কাছে চাইলাম, দেখি কোনো বান্দা আল্লাহর বান্দা খারায় নাকি, আল্লাহ ও মালিক আমি জীবনে কিছু চাই নাই, এই মসজিদে আমার নিজের জন্য খালি মসজিদে লেগে চাইছি, আমার জন্য একটা রুম বানাইছে আল্লাহ, এইখানে কত খতিব সাহেব নামাজ পড়াবো, এখানে এসির বাতাস খায়া, কোন তো একটা লোক কে দিবেন একটা এসি, 1.5 মিনিটের ভিতরে বলতে হবে, কোন কে দিবেন হুজুর আমার জন্ম দক্ষিণী মায়ের জন্য আমি দিব, কোন কে দিবেন একটা এসি, একটা দুইটো নিয়েছি কে দিয়ে দেবেন, সেক্রেটারি মনে মনে ভাবতাছে এই কি ও কি আর দিব, এই বেটার বাড়ি সেগুন বাগিচা, আমি চিনি আপনার চিন্তা করো না, আমি তো জানিও না এই লোক আইসে আজকে, এ পাগলি দিঘাহেন মারহাবা কোন সেগুন বাগিচা বাড়ি, সেখান থেকে আজকের জুমা আইসে, আমার মনে হয় ওনার লাইফে দুইটা জুমাই মসজিদে পড়ছে, আল্লাহ একটা চাইছিলাম, আমি জানি না যে আমার আক্তার ভাই মসজিদে আইসে, অত্যন্ত দানবীর, এবং উনি কুমিল্লা ওনার যেখানে বাড়ি, ওনার বাড়িতে যেই বাড়ি করছে এমন বাড়ি ঢাকা শহরে এমপি মন্ত্রীরাও করতে পারে নাই, আলহামদুলিল্লাহ বলেন। ওনার একটা ছেলে কোন জায়গা জানি সিটিজেন, অস্ট্রেলিয়া, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওনার ছেলে এত ভদ্র, আমার ওয়াজ শুনে কানতে কানতে বাপরে জরাই ধরিয়া যাওয়ার আগে অস্ট্রেলিয়া চলে গেছে, ওখানে সিটিজেন, সে এয়ারফোর্সে চাকরি করে, অনেক ছোট্ট অস্ট্রেলিয়ার ভিতরে সবচেয়ে ছোট্ট অফিসার, অল্প বয়সে অবিবাহিত ছেলে, ওনার ছেলে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এয়ারফোর্সে চাকরি নেয়া সরকারিভাবে, আপনি কী মনে করলেন মিয়া, ওই দেশে লেখাপড়া করে এই অল্প বয়সে এখনও বিয়ে করে নাই তার ছেলে, আল্লাহ আমার ভাই আমার প্রথম একটা এসি দিল,
আল্লাহ আমার আক্তার ভাইয়ের সন্তানটারে ভালো রাখো, তার সন্তানরে ভালো রাখো আল্লাহ, তার সন্তানরে তুমি মানুষের মতো মানুষ বানায়ো। আমি যতটুকু সময় দেখছি মাত্র 2-3 ঘন্টা, তার ছেলেটা এমন কান্দা কানছে আমার ওয়াজে, এই ঈদের পরে, এই যে রোজার ঈদের পরে কয়েকদিন পরে, আল্লাহ তার ছেলেকে ওই দেশে ভালো রেখো, সুস্থ রেখো, বাস আর বেশি চিল্লা বলার দরকার নেই। এই জুমায় একটাই নিলাম, কোরবানির আগে আগামী জুমায় আর একটা নিব। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করে আসেন, তবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবেও অতুবু ইলাইহি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ملك রে তোমার যদি মায়া লাগে গো আল্লাহ, আগামী কালকে থেকে আমার জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হয়ে যাবে। আল্লাহ এই মাসের 17 তারিখ হয়তো আমার জাতির পিতা ইব্রাহিমের মতো কোরবানি, জানি না কে কে কোরবানি দেওয়ার নিয়ত করছে, মালিক রে তুমি কবুল না করলে কারোই তো ক্ষমতা নাই কবুল করে দিবে। এমন একটা দিন ছিল আমি জিহাদির মনে পড়ে, আমার বাবা এতই গরিব ছিল, একটা পলিথিন হাতে করে চাচার বাড়ির সামনে এক টুকরে গোশের জন্য আমি জিহাদি দাঁড়াইছিলাম। আজকে কত মানুষ আমার সামনে বলে যায়, হুজুর আমার জন্য একটু গোশত রাখেন। হেমন নবী বলে যারা ছোট্ট কালের কথা ভুলিয়া যায় তারা আল্লাহরও ভুলিয়া যায়। এখানে এমন এমন মানুষ আছে, তার বাবা তার দাদা কোনোদিন কোরবানি দেওয়ার তৌফিক ছিল না, সে এখন 2-3টা কোরবানি দেয়। মালিক সবই তো তোমার ইচ্ছা, যারা আমার মতো কোরবানি দেওয়ার নিয়ত করছে প্রত্যেকের কোরবানি কবুল করে নিও। কিন্তু আজকে কোরবানি দেয় এমন সময় ছিল, আমার কথা আমি বলিয়া যাইব, আমার জনম দুঃখিনী মা বেঁচিয়া যখন ছিল গো আমি জিহাদি, আমার গরুর কোনোদিন এক টুকরা গোশত তো আমার মা দুঃখিনীরে খাওয়াইতে পারে। 12 বছর বয়সে আমার মা আমার রাইকা কবরে চলে গেল, মা কুরবানি দেই মা তুমি তো আইসা একটা টুকরে নিয়ে গেল না, আমার মতো কত মা হারার হাত তুলে কান্দে, কত ভাইরা আছে বাবা কুরবানি দেওয়ার অ্যাবিলিটি তখন ছিল না, তারা ছিল ছাত্র জীবন, আজকে কুরবানি দেয় ওই বাবা কবরে গো মালিক, আমার মতো যাদের মা নাই কার যেন বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া আল্লাহ, কতজন মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করিয়ে নিও আল্লাহ। আল্লাহ খাস করে আমার আক্তার ভাই আমার কথাটা রেখেছে, তার কথাটা তুমি রাইখো, তার বাবা মারে তুমি মাফ করিয়ে দিও, তার সন্তানটারে অস্ট্রেলিয়ার জমিনে ভালো রাইখো। আল্লাহ যে যেখান থেকে আমার মসজিদ মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করিয়া লও। আল্লাহ খাস করে এই মাদ্রাসায় মসজিদে অনেকেই দান করছে, আল্লাহ তাদের দানগুলো কবুল করো। আল্লাহ তোমার এক বান্দার জানাজা তুমি তাকে মাফ করে দিও। আল্লাহ মানিকগঞ্জ থেকে, দামরাই থেকে, আল্লাহ সৌদি আরব থেকে, কাতার থেকে অনেক ভাই বোনেরা দোয়া চাইছে। আল্লাহ প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে, আল্লাহ আমার বাংলাদেশ থেকে অনেক ভাইরা হজে গেছে, সবাইকে তুমি হজ করার তৌফিক দান করো, হজ্জে মাফরু নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে একবার হজে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দাও। আল্লাহ আমার কমিটির ভিতরে যারা কোরবানি দেবে তাদের কোরবানি কবুল করে দাও। আল্লাহ বিশেষ করে আক্তার ভাইয়ের, আল্লাহ নিজাম সাহেব তার মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ খাস করে আরও যারা দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও। এমপি সাহেব দোয়া চাইছে, আল্লাহ গুরুর হাটের জন্য সমস্ত বিপদ থেকে রক্ষা করো, এমপি সাহেবের বাবা আমাকে মাফ করে দিও, আল্লাহ তাকেও সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করে দিও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।